বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আয়োজিত বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হল এই মুক্তধারা। মুক্তধারায় আগত সমস্ত ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা এবং অন্যান্য সকল সম্মানীয় অতিথিদের জানাই সাদর আমন্ত্রণ এবং আন্তরিক শুভেচ্ছা। মুক্তধারা শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকের কাছে একটা আবেগ। তিন দিন ব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে থাকে বিভিন্ন প্রতিযোগিতা, নাচ, গান, আবৃত্তি ইত্যাদি আরও নানান শিক্ষামূলক প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের প্রতিভাকে প্রকাশ করতে পারে। আরও একটা আকর্ষণীয় ব্যাপার হলো প্রত্যেক ডিপার্টমেন্টের স্টলকে কেন্দ্র করে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বেস্ট স্টলগুলি অন্যান্য স্টলগুলিকে পিছনে ফেলে নিজেকে সেরা প্রমাণিত করে। ডিপার্টমেন্টের কাছে এটা একটা অ্যাচিভমেন্ট। বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ অনেক বড় একটা পরিবার, যার লক্ষ্য হলো সকলকে নিয়ে পথ চলা। সারা বছর পাশে থাকার প্রতিশ্রুতিতে অঙ্গীকারবদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র সংসদ চায় এই তিনটি দিন প্রত্যেকে নিজের মতো করে আনন্দে মেতে উঠুক, মুক্তধারা সকলের কাছে হয়ে উঠুক আনন্দধারা। এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক সদস্য একত্রিত হয়ে এই অনুষ্ঠানকে এত দিন সাফল্যমণ্ডিত করে এসেছে, আশা রাখব এবছরও তার ব্যতিক্রম হবে না। আশা রাখি মুক্তধারা সকলের মনের মলিনতাকে দূর করে মনের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকবে। Oh, my God.